তুমুল বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিকল হয়েছে প্রচুর পরিমাণ যানবাহন। নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকায় এখনও কম পরিমাণ পানি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে টানা ৬ ঘন্টার ভারী বর্ষণে ডুবে গেছে নগরীর অনেক সড়ক। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। বৃষ্টিতে অচল হয়ে পড়ে বেশিরভাগ সড়ক, বেশিরভাগ এলাকার ফুটপাতও পানির নিচে। লম্বা সময় ধরে একই স্থানে আটকে আছে অসংখ্য যানবাহন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে ধানমন্ডি, এলিফেন্ট রোড, নিউ মার্কেট, মিরপুর এলাকার মানুষ। বৃষ্টি থামলেও এখনও পানির নিচে এসব এলাকার বেশিরভাগ সড়ক। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও তিন দিন। সারা রাত তো পানির মধ্যেই ছিলাম। এই সকালবেলা লোকজন আসলো, কোনো রকম টাইনে ডুনে উঠাইলাম। ওই বুক সমান পানি হয়েছে, পুরো গাড়ি ড্যাশবোর্ড সহ পুরো গাড়ি ডুবে গেছে। গেটের সামনে থেকে পুরো পানি, পানি এক কোমর পানি। সাধারণভাবে আসা যায় না, আসতে গেলে আপনার পড়ে যায়। বৃষ্টি হলে এখানে দেখা যায় যে পানি জমে যায়, স্টুডেন্টদের যাইতে আসতে সমস্যা হয়। এছাড়াও মানে অনেক নানা ধরনের সমস্যা, মানুষজন যাইতে পারে না। রাজধানীর বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, বৃষ্টি জলাবদ্ধতার সবশেষ তথ্য জানতে চাইব আপনার কাছে। প্রিয়াঙ্কা, আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। আমরা দেখেছি যে মূলত যেসব এলাকায় পানি বেশি জমেছিল সেসব বেশিরভাগ এলাকায় পানি নেমে গিয়েছে। তবে এই মুহূর্তে আমি রয়েছি নিউ মার্কেট এরিয়াতে। আপনি দেখছেন যে নিউ মার্কেটে আমি ঠিক এক নম্বর গেটের সামনে রয়েছি। এক পাশে পিলখানা, আর এক পাশে ঠিক নীলক্ষেত মোড়। এখানে যেই অবস্থাটি দেখছি আমরা, এখন পর্যন্ত এখানে কোমর সমান পানি। আপনি দেখছেন যে এখানে কোনো ব্যক্তিগত পরিবহন বা গণপরিবহন চলাচলই করতে পারছে না। এক প্রকার শুধুমাত্র রিক্সা বা ভ্যান ছাড়া এখানে চলাচল অসম্ভব। আমরা এই মুহূর্তে যেখানে আছি এখানে মূলত হাঁটু পরিমাণ পানি হলেও একটু সামনেই কোমর পরিমাণ পানি রয়েছে, যা সকাল পর্যন্ত সকালে আরও বেশি পানি ছিল। আমরা দেখেছি যে বেশ কিছু যানবাহন এখানে বিকল হয়ে পড়েছিল। এক প্রাইভেট কার দেখেছি যেটি একদম পানির নিচে প্রায় তলিয়েছিল। সকাল থেকেই এখানে কর্মজীবী যেসব মানুষ বা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে তারা ব্যাপক ভোগান্তিতে পড়ে। এলাকাটিতে হেঁটে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। রিক্সা ছাড়াও চলাচল অসম্ভব, রিক্সা ছাড়া একদমই অসম্ভব। তারা বলছেন যে এতে মিরপুরের যে ঘটনাটি ঘটেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে মারা গেছে, সেই আশঙ্কাটিও তৈরি হয়েছে তাদের মধ্যে যে এই পানির মধ্যে তেমন কিছু ঘটবে কি না। এছাড়াও আমরা দেখেছি নিউ মার্কেটের দক্ষিণ গেটের নিচে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো একদম বন্ধ, এখন পর্যন্ত তারা খুলতে পারছে না। বেশিরভাগ দোকানে পানি ঢুকেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছে যে এই ভোগান্তির ফলে তাদের সকাল থেকেই, মূলত কাল রাত থেকেই একটি সংকট তৈরি হয়েছে, তারা চলাচল করতে পারছে না। তাদের সাথে কথা বলবো যে আসলে আপনারা বলবেন যে এই কখন থেকে জলাবদ্ধতা শুরু হয়েছে এবং এর ফলে কি কি সমস্যা করতে হচ্ছে আপনাদের। গতকালকে ৬টার পর থেকে যে বৃষ্টি আসছে তারপর থেকে আমাদের এখানে পানি জমে, এমনি প্রায় জমে, কিন্তু এরকম এই ঢাকা নির্মাণ কাছে ১২ বছর চাকরি এরকম জমে নেই। তো আমাদের এখানে পানি জমা বা না জমা এটা উদ্বেগ নিবে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের তাপস সাহেব, কিন্তু ওনার কেন যে এটা হচ্ছে না আমাদের এখানে, কেন উন্নয়ন সব জায়গায় হচ্ছে, শুধু নিউ মার্কেটের জায়গাটায় বেশি পানি জমে। আমাদের মতো যারা গরিব মানুষ তাদের চলাফেরা করতে কষ্ট হয়, অনেক ফুডে দোকানদার কালকে অনেক মাল ভেসে গেছে, ভিজে গেছে, এগুলো তো আমাদের লস পুজো। তাছাড়া আপনি একটু বলবেন যে গতকালকে থেকে এখানে কেমন দেখেছেন যে কতগুলো গাড়ি নষ্ট হয়েছে? অনেক গাড়ি নষ্ট হয়েছে, মানুষ মাল নষ্ট হয়েছে, মানুষের কাম কাজ নষ্ট, আমাদের দিন আনি দিন খাই। এই আজকে দিন ১০০০ টাকা নিই, আর আমরা চলুন কিন্তু এই পানি কনজিউম দেবো আর কনজিউম মানুষ কামে দেবো। যেমনটি বলছিলেন, মূলত এই পানি কখন নেমে যাবে সেটি নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত যে পরিমাণ পানি রয়েছে এটি নামতে বেশ কিছু সময় লাগবে, ফলে কর্মজীবী মানুষরা বিপাকে পড়েছে। এছাড়া ময়লা পানির জন্য ডেঙ্গুর শঙ্কা করছে তারা। এই ছিল আসলে সর্বশেষ প্রিয়াঙ্কা।